हाय एवरीवन, वेलकम टू माय चैनल करियर पॉइंट आसाम। आज भिडियोत मैं अपना कब लैसम लोकसेवा आयोग, डेट मीन्स आसाम पब्लिक सर्विस कमिशने जूनियर इंजीनियर पोस्टर कारण एडवर्टाइज दिखे। जूनियर इंजीनियर अंडार फिशारी डिपार्टमेंट, नम्बर अफ पोस्ट आस 18, 18 पोस्टर कारण एडवर्टाइज दिखे जो कल, डेट मीन्स 27 अक्टोबर 2020। এই পোস্ট কেইটার কারণে আসাম পাবলিক সার্ভিস কমিশনে অনলাইন এপ্লিকেশন বিচাৰিছে। অনলাইন এপ্লিকেশনের কারণে আমার ওয়েবসাইট হল apsc recruitment.in, apsc recruitment.in, এই ওয়েবসাইটত যাব লাগিব, গৈ আমাক অনলাইন এপ্লাই কৰিব লাগিব। মই ভিডিও এটার লিংক দিছো কেনেকৈ অনলাইন এপ্লাই কৰিব লাগিব, তাতে আপোনালোকে চাব পাৰিব ডিসক্রিপশনত গৈ। এরিয়ার পোস্টর নাম হৈছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলৰ কারণে আন্ডার ফিশারি ডিপার্টমেন্ট, নাম্বার অফ পোস্ট আছে 18। ইয়াতে ডিটেলস দিয়া আছে ওপেন ক্যাটাগরি, দ্যাট মিন জেনারেলর কারণে টোটাল পোস্ট আছে 9, আর এফ ডব্লিউ রিজার্ভ ফর ওমেনর কারণে আছে 3, এনেকৈ রিজার্ভেশন বিলাক দিয়া আছে। ইয়ার স্কেল অফ পে দিয়া আছে 14,000 to 60,500, গ্রেড পে দিয়া আছে 8,700, পে ব্যান্ড 2 হয় এইটো। ইয়ার কারণে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হল, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম, দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস পিআরসি ইস্যুড ইন আসাম ফর এডুকেশনাল পারপাস। এডুকেশনাল পারপাসর কারণে যেটু পিআরসি উলিয়াইছিলে সেই পিআরসিটু ইয়াত সাবমিট দিব লাগিব এজ এ রেসিডেন্ট অফ আসাম। মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, অল এপ্লিকেন্টস মাস্ট ফুলফিল দ্য এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস অফ দ্য পোস্ট অ্যান্ড আদার কন্ডিশন স্টিপুলেটেড ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট। দে আর অ্যাডভাইস টু স্যাটিসফাই দেমসেলস বিফোর অ্যাপ্লাইং দ্যাট দে পজেস এট লিস্ট দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লেট ডাউন ফর দ্য পোস্ট। নো কোয়েরিজ উইল বি এন্টারটেইন রিলেটেড টু দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বাই দ্য কমিশন। কইসে এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি গভড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রিকগনাইজড বাই AICTE, Diploma in Civil Engineering obtained through distance mode of education by whatever name called will not be accepted. Distance education ot jibila qualification loise, degree loise, diploma loise, hebila accept no koribo. এই হব লাগিব ক্যান্ডিডেট টুর নট লেস দেন 18 ইয়ার্স এন্ড নট মোর দেন 38 ইয়ার্স এস অন 01/01/2020। এসসির কারণে 5 ইয়ার্স দিছে রিল্যাক্সেশন, ওবিসি এমওবিসি এইবিলাকৰ কাৰণে দিছে 3 ইয়ার্স রিল্যাক্সেশন, আৰু পার্সন উইথ ডিজেবিলিটি সিহঁতৰ কাৰণে 10 ইয়ার্স দিয়া হৈছে অফ এইচ সি এস টি এন্ড জেনারেল ক্যাটেগরি অফ ক্যান্ডিডেট এস পার গোপ নোটিফিকেশন। ইয়াত এপ্লিকেশন ডেট স্টার্ট হব 28/10/2020, দ্যাট মিন্স আজিৰ পৰা স্টার্ট হব এপ্লিকেশন ডেট, আৰু ক্লোজিং ডেট হল 27/11/2020, 1 মান্থ টাইম দিছে। এপ্লিকেশন ফি দিয়া আছে, ইয়াতে আমি অনলাইন পেমেন্ট কৰিব লাগিব এপ্লিকেশন ফিটো। ই গ্ৰাছ নামৰ এটা ৱেবছাইট আছে, পৰ্টেল আছে, এই পৰ্টেলত গৈ অনলাইন পেমেন্ট কৰিব লাগিব। ইয়াৰ কাৰণে ফি দিব লাগিব আমাৰ 35.4 rupees এক্সট্ৰা এটা দিব লাগিব। এনে আমাৰ জেনেৰেল বা ই ডব্লিউ এছ ইহঁতৰ কাৰণে ফি হ'ল 250, আৰু প্ৰচেচিং ফি টেক্স এইবিলাক লৈ 285 দিব লাগিব। এইচ চি এছ টিৰ কাৰণে 150 rupees টোটেল দিব লাগিব, 185 rupees। বিপিএলৰ কাৰণে একো দিব নালাগে, কেৱল প্ৰচেচিং ফিটো দিলে হৈ যাব। পি ডব্লিউ বি ডিৰ কাৰণে কেৱল প্ৰচেচিং ফিজটো দি দিলে হ'ব। হাউ টু এপ্লাই বুলি কৈছে, হাউ কেনেকৈ আমি এপ্লাই কৰিম। এপ্লাই কৰাৰ কাৰণে ফাৰ্ষ্ট আমাক যাব লাগিব apsc recruitment.in, এইটো ৱেবছাইটত যাব লাগিব। ৱেবছাইটত গ'লে আমি এনেকুৱা ধৰণৰ ইয়াতে এডভাৰ্টাইজটো দেখা পাম। ইয়াতে লগ ইন আৰু ৰেজিষ্টাৰ কৰিব লাগিব। ফাৰ্ষ্টত আমাক ইয়াতে ৰেজিষ্টাৰ হিয়াৰ বুলি ক্লিক কৰিব লাগিব। ৰেজিষ্টাৰ হিয়াৰ ক্লিক কৰি ইয়াতে ফুল নেম দিব লাগিব, ইমেইল এড্ৰেছ দিব লাগিব, ফোন নাম্বাৰ দিব লাগিব, তাৰপিছত ইয়াতে পাছৱৰ্ড এটা বনাই ল'ব নিজে, ইয়াতে কনফাৰ্ম কৰিব পাছৱৰ্ড, আৰু ইয়াতে ক্লিক কৰিব জেনেৰেট অ'টিপি। জেনেৰেট অ'টিপি ক্লিক কৰাৰ লগে লগে মোবাইল নাম্বাৰত আৰু মেইলত এটা অ'টিপি যাব, সেই অ'টিপিটো ইয়াতে টাইপ কৰিব লাগিব। টাইপ কৰি এইখিনিত কেপচাটো দিব লাগিব। কেপচাটো দিয়াৰ পিছত ইয়াতে ৰেজিষ্টাৰ কৰি ল'ব লাগিব। ৰেজিষ্টাৰ কৰি লোৱাৰ লগে লগে, ৰেজিষ্টাৰ ক্লিক কৰাৰ লগে লগে দেখুৱাব রেজিস্টার সাকসেসফুল। তারপর আকো আমাক লগ ইন করে লব লাগিব। তারপর আকো আমাক এনেকৈ লগ ইন করে লব লাগিব। ইয়াতে যেটো আমি ফোন নাম্বার দিছো বা ইমেল আইডি দিছিলো সেইটো দি লগ ইন করিম, পাসওয়ার্ডটো দিম, ইয়াতে ক্যাপচাটো দিম, দি আমি লগ ইন করে লম। লগ ইন করে বাকি প্রসেস খিনি আমি করে যাম আর পেমেন্ট করে সাবমিট করিম। এনেকৈ আমি ফর্মটো সাবমিট করিব পাৰিম। আশা করো ভিডিওটো সকলকে ভাল লাগিছে। যদি ভিডিওটো ভাল লাগিছে নিশ্চয় লাইক করিব, আর চ্যানেলটো যদি এতিয়াও সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করিব, আর ফ্রেন্ডসবিলাকৰ লগত শেয়ার করিব। থ্যাংক ইউ।